আমরা রান্না করতে যাবো, চলো। এটা ফুল, এটা ফুল, এটা ফুল। হ্যাঁ তুমি তোলো, আমি তোমার সারে দিছি, তুমি তোলো, তুমি তোলো। ওরে বাবা রে, এ চিরতেলি ভাই, চলো আমরা ওই নান্না ঘরে যাব নান্না করতে। দিলো টমেটো চিচড়া হয়ে গেল, ধরা সঙ্গ ধরা সঙ্গে সঙ্গে তুলবে। হ্যাঁ টমেটো নিল, ফুল নিল, এবার কি নেবা? কত বড় বড় পেরায় আমার কোমরের থেকেও উঠছে, কত বড় বড় মুলো গাছ আছে, এত মোটা আমার হাত আঙুলে এক বেড়ে পাই না, এত মোটা মুলো হয়েছে, হাতে এক বেড়ে পাচ্ছি না, অনেকটা ফাঁকা। এদিকে দেখাই, গাছটাও তো তোমার থেকে বড়। হ্যাঁ এই যে দেখ কত লম্বা, আমার কোমর ছাড়াই গেছে তোমার কোমরের উপরে। বাবা কত মোটা হয়েছে, কত বড় দেখো। আর একটা আছে ওইদিকে, ভাবতে পেরেছিলে এত বড় মূল্য হবে এখানে? না ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতে এত মোটা মূল্য হবে। ডাঁটগুলো কি করবা? ডাঁটগুলো চচ্চড়ি খাওয়া হবে, শাক কটা খাওয়া হবে ভাজা, কি সুন্দর একবারে কচি শাক কটা। দারুণ স্বাদ হবে, কোনো তো সার ছাড়া, শুধু গোবরের সারে। একটাই তো হবে না, আরেকটা নেব। দেখ এটাও কত বড়, ও গোড়াতে একটা মূল্য আছে দেখো, ওটা উঠে যায় না, দেখো সাইজ দেখো। এটা কত মোটা হয়েছে, কত বড় হয়েছে, ওটা থেকে এটা লাল হলো। হ্যাঁ চলো তলায় বেশি ঢোকে নাই, কিন্তু মূলটা বেড়ে গেছে উপরের দিক, এই মূলটা লাগা দিয়ে এটা বেঁকা হয়ে উঠছে। দেখ কত বড় মূল আছে, কি সুন্দর মূল দুটো না। এই দেখেন আমাদের খেতের মূল তুলে নিয়ে আসলাম, আপনারা দেখলেন কত সুন্দর মূল্য আর কত মোটা। এই মূল্য দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব, চলেন মাছগুলোর জিয়ানো আছে আমাদের ড্রামের মধ্যে, মাছ নিয়ে আসি। এখানে সব লাঠা মাছ আছে আর মাগুর মাছ, মোটা মোটা মাগুরও আছে, তা আমি লাঠা মাছ নেব। লাঠা মাছ দিয়ে মূল্য দিয়ে খেতে খুব সুন্দর লাগে। কটা তোলা হয়েছে, এর থেকে বেছে বেছে আমি বড় কটা নেব, তাহলে ছোটোগুলো ফেলে দিই চলে, ছোট নেব না। চ্যাংটা রেখে দাও, চ্যাংটা রেখে দাও, ভাইপো খাবে, রেখে দেবো, তোর ভাইপো খাবে। চ্যাং মাগুর খেয়ে চ্যাংয়ের মতন লাফায়, দেখিস না এখন শুধু লাফাবে, শুধু লাফাবে। এই কটায় হয়ে যাবে, এবার কাটাকাটি শুরু করি মাছ কটা, সুন্দর বড় বড়। সাইজ দেখুন বন্ধুরা, এত বড় বড় লাটা মাছ এখন আর দেখতেই পাওয়া যায় না। এটা হাফ হাফ করে কেটে নেব, আমার মাছ সব কাটা হয়ে গেছে, এবার যাই ধুই নিয়ে আসিগা। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি, এবার যাই রান্না করে। ডিম হয়েছে নাকি ওইটাতে একটুখানি? হ্যাঁ ওই একটা মাছের ডিম আছে, পেটে কতখানি রয়েছে আর একটা একটু বেড়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। এদিকে আমি মূল্যটা কেটে নিচ্ছি, মূল্য আর নতুন আলু দেবো। এ ডাঁটটা এত কচি না, দারুণ সুন্দর শাকটা খেতে, দারুণ সুন্দর হবে শাকটাও ভাজা। এ মা, ওই জন্য মূল্যটা এত ফোলা ফুলেছে, ভিতরে পচে গেছে। বাবা বাবা বা, আরও আছে নিয়ে আসি গা, জল খেয়ে ফুলে গিয়েছে, জল খেয়ে ফুলে মোটা হয়ে গেছে, শাকটা দেখেছো তার জন্য কিরকম ফোলা ফুলেছে, কত সুন্দর দেখো। এবার এটা কেটে দেখি, এইটা ভালো আছে, এইটা মনে হচ্ছে ঠাসা হবে, দেখি আগে ফুলবো না আগে দেখি, না এটা ভালো আছে গ্যারান্টি, এটা খুব সুন্দর আছে, ভিতরে লাল।
ভিট কালার মূলো, বেশি সরু করবো না, মোটা মোটা করেই রান্না করবো আজকে। এই চার ফাঁক করলাম, আর একটা মূলা নেই। ওরে মূলা দেখি গায়ে গায়ে হয়েছে, কোন ডানে সাংঘাতে কালার মূল গুলো এইটা ভাঙ্গে গেছে। এটা ঠিক আছে বন্ধুরা, আমার গো ক্ষেতের মূলা কাটিনি, এবার দেখি এই দুটো আবার কি হবে, ভালো হবে দুটো দেখি। শাক কয়টা কি সুন্দর একবারে, না কি সুন্দর শাক কয়টা। আমি আগের মূলার আনতাম এইরকম টাক টাক করতে কাটকে দিয়ে মধ্যন্দা সিটকে দিয়ে গোল গোল করতে চাক চাক করতে কাটকে মধ্যন্দা সিটকে। বালি আছে প্রচুর, তাই প্রথমে আগে ধুয়ে নেব তারপরে কেটে নেব। এটা কাটার পরে আর ধোবো না, এই বালিটা ছাড়াই নি, আবার ধোবো, ধুয়ে একবার পরিষ্কার করে নেবো তারপরে কেটে নেবো। আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার জল থেকে তুলে তুলেই কেটে নেবো। এটা এটা ভিতরে একটু ই হয়ে গেছে, কিন্তু এটা নষ্ট না, কালার হয়ে গেছে, এই সাইজ করে কেটে নেবো। আর একটু পাতলা করলেও ক্ষতি নেই, না না একটু মোটা মোটা হলে ভালো লাগবে খেতে। এটাও দিয়ে দেবো, এই ডাঁটটা তো ঠাকুমা খেতে ভালো আছে, মূলো রান্না করলে বলে এই ডাঁটটা আমাদের দাও। মূলোর সঙ্গে নতুন আলু দেবো, নতুন আলুটা ওই বটির পিছন দিয়ে ছুলবো। এটাও মূলার মতন কাটি রেখে, আলুটাও মূলার মতন কেটে নিলাম। কড়াই চাপা দি হলুদ লবণ, আজ কোনো বাটা মশলা হবে না, মশলা খারাপ হবে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দেবো, এই মশলাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো, এই কটা ভেজে নিই। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারি চাপাবো। এবার দেবো আলু, একটু নুন হলুদ দিয়ে দেবো, এবার আলুতে জল দেবো, আর একটু দিলাম। ছিঁড়ে ছিঁড়ে দেবো, মাখন গুঁড়ো খাই দেন তো মিষ্টি নাকি। আর আমি কাঁচা খাবো না, এই কাঁচা মূলো আমরা খেতাম কি সুন্দর লাগে দেখেন, আমি একটা খাবো আপনাকে খাই দেখেন। ছোটবেলায় মূলো খেতে যেতাম, আর এই লাল মূলো দেখলে হলো
আর খেতে থাকতাম মাঠে বসে, মিষ্টি মিষ্টি লাগতো। সাদা মুলোটা ঝাল ঝাল, লাল মুলোটা মিষ্টি লাগতো। এবার মুলো কটা দিয়ে দেবো, আলু দেওয়ার পরে জল দিছি, জলের ফুটে গেছে। অল্প তেল দিয়া ফোড়ন দেবা। তরকারি কি সুন্দর ফোটে, এই জন্য না হইলে কি তরকারি হয়। দাও মাছ দিয়ে দাও। এবার মাছটা দিয়ে দিচ্ছি। উগলে গেলি তাড়াতাড়ি এক লাভ দিয়ে যাই যা। হাতে কাটিয়ে দেবে, হাতে কাটা স্বাদ হয়। পালং শাকে ঝোল হয়ে যাবে, ভালো লাগবে পালং শাক। বন্ধুরা, এই দুইটা আমি পালং শাকের এই দাগটা আমার ওই ওই শয়তান নাতি তুলিয়ে ফেলাইছে ছোটটা। আমি এই কয়টা দেবো, একলা খাবো, কোনো নাতি রে দেবো না। একলা কি করে খাবেন দেখি, কি করে খান আমি সেটাই দেখবো। বিচারে দিয়ে দাও। ওগো মূলা আলু আর লাঠা মাছ, আর আমার লাঠা মাছ আর পালং শাক। ঠাকমা ওই শাকটা খাবে বলে কি দৌড়িয়ে গেল এখান থেকে? হ্যাঁ আমি দৌড়িয়ে গেলাম, দেখো আমি বলে দৌড়িয়ে গেলাম। ঠাকমা বলছে কবিতা আসার আগে আমি কেটে কুটের ভিতরে দিয়ে দিই। আমি তো গেলাম যে গামলা আনতে, আসে দেখি হ্যাঁ দৌড়াই খাইয়ে দেহিস কেন একখান পাতা, কত সুন্দর লাগতো। দেশে আমার পালং শাক বাইরেছে, ওই তলাই রয়েছে, তোরা দেখতেই পাবি না কোন জায়গায়। আমি যে সময় খাইতে যাবো সেই সময় পাই। সত্যি তো, তো ঠাকুমাই তো প্রথম খাবে, খাইয়ে নেবে তো দেবে না। সর্ষের তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, রাঁধুনি আর দেবো জিরে একসঙ্গে, এই যে জিরে ফোড়নে। এবার দিয়ে দিলাম, ঠাকুমাটা খাওয়ার জন্য তুই খুব এক্সাইটেড। ডাটা কটা দিন লুকাও, তুই ডাটা কটা দিন লুকাও। মূলা লাঠা মাছ আলু, এতে আমরা কোনো মশলা দিলাম না, যেথা যেথা লাঠা মাছ গুলকে আমরা কোনো মশলা দিলাম না, এমনি কাঁচা লঙ্কা দিয়া এইরকম দুইটা লাড়া দেবে মাছ ভাঙবে না, দুইটা ভাঙিয়ে দিতে হয় লাঠা মাছ। তরকারি দে স্বাদ হয় কিসে, পালং শাক নাই কিন্তু।
কালার কি সুন্দর, আর কি সুন্দর গন্ধ, বাবা লাড়া সাদা নাক লাগা, সুন্দর গন্ধ বেরেছে তরকারিটা। ঠাকমা লাড়াগুলো না দিলে না এতদিন গন্ধ বেরোতেই না। লাড়াগুলো বন্ধুরা আপনারা যদি দেন তা বেগুন উঠেতে পারে না, বেগুন আছে তো করে দিই নাই, ওই যে একটা বাড়তি দিয়ে দিলাম গো মূলা রাখা মাছের ভিতর পালং শাক দিয়ে দিচ্ছি, আবার দোষ হয় নাকি কবে কেটা সিলিন্ডার যা বেরোচ্ছে না, তবে ঘাটাই খেতে বয় নাহলে ঠাকুমা কিন্তু শাক করা বাসে বেঁধে খাই দেবে। ঠাকমা ঠান্ডার জন্য আজকে রোদে খেতে বসেছে, ডাটা খাবে শাক খাবে, আগে শাকটাই তুলে দি। এই গাছটা সজল উঠাইছে, হ্যাঁ আপনি উঠান নাই, আপনি পাতা ফেরছেন। হ্যাঁ থাক থাক আর দিন আর দিন, আপনার বলার আগেই আমি বুঝে ফেলাইছি। খাবো খাবো তুমি খাও, আমি খাইতে পারি এই দেখো আমাদের কুয়াশ গাছটাই যে হয়েছে, কি সুন্দর হয়েছে কুয়াশ গাছটা না, বড় নাতি আশা গেট ডাটা হান পালং শাকের খাইয়ে ফেলাই আমি খুব ভালো খাই, অনেক দিন পরে বহুদিন পরে এই মূলা লাঠা মাছের তরকারি খাই খুব ভালো লাগে। আমার দ্বারা তো খাইতে অপূর্ব, আপনারাও একদিন একটু বানাইয়ে খাইয়ে থাকবেন। তুমি এখন মূলার ডাট খাবা নাকি, খাও। বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খাবেন, দেখেন মশলা ছাড়া কি সুন্দর তরকারি হয়েছে, খাবেন আপনারা বানাইয়ে। দেখেন বন্ধুরা আপনারা ভাববেন কেমন রানছে, কিছু দিয়ে নাই, কিন্তু আপনারা এইরকম রান্না খাইয়ে দেখেন খুব ভালো লাগবে দেখবেন খাইতে। শীতের সময় এই রোদ্দুরে বসে খাওয়াটা খুব আলাদাই মজা। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।